টবে রোপণ করা এই স্ট্রবেরি গাছগুলোর বয়স আজকে 2 মাস। এই ভিডিওতে আমি আপনাদের স্ট্রবেরি গাছের পুরো জীবন চক্র দেখাতে চলেছি, মানে স্ট্রবেরির চারা তৈরি থেকে শুরু করে ওই গাছে ফল ধরে ফল পাকা পর্যন্ত সব কিছু আপনি এখানে লাইভ দেখবেন। আর এর মাঝে জানতে পারবেন স্ট্রবেরি গাছের যত্ন, পরিচর্যা, রোপণ পদ্ধতি ও প্রয়োজনীয় সব তথ্য। এই ভিডিওটি ধারণ করতে পুরো 2 মাসের মতো সময় লেগেছে, তাই আশা করি শেষ পর্যন্ত আপনি পুরোটা দেখবেন। পুরো পদ্ধতিটি জানার জন্য আমি এখন আপনাদের নিয়ে যাব আজ থেকে পুরো 2 মাস পেছনে, এবং প্রথম দিন থেকে দেখব কীভাবে স্ট্রবেরির চারা তৈরি করে এগুলোকে রোপণ করতে হয়। স্ট্রবেরির চারা তৈরির জন্য অঙ্গজ বংশবিস্তার এবং বীজ থেকে চারা তৈরি দুইটি আলাদা আলাদা পদ্ধতি রয়েছে, তবে সহজ পদ্ধতি হলো অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে এর চারা তৈরি করা। আপনি যদি স্ট্রবেরির একটা গাছ কিনেন, তবে এইটা থেকে প্রত্যেক বছর 100 পরিমাণ চারা আপনি নিজেই বাসায় তৈরি করতে পারবেন, আর এটা পারবেন অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে। আসলে স্ট্রবেরি গাছ, আপনি এখানে একটু লক্ষ্য করুন, এই গাছগুলো কিন্তু যে বড় গাছগুলো রয়েছে এগুলো ছোট ছোট অনেকগুলো করে শাখা প্রশাখা ছেড়েছে। তেমনই একটা শাখা এই যে এখানে আপনি যে কাপের মধ্যে গাছটা দেখছেন, এইটা এই গাছটা আমি আগে বুনেছি এবং এইটা নতুন আরও একটা শাখা নতুন করে তৈরি করেছে। এই শাখাগুলোকে বলা হয় রানার। এই শাখাটাকে, মানে এই যে কাপের মধ্যে যে গাছটা রয়েছে এটার থেকে তৈরি হওয়া নতুন শাখাটাকে আমি যদি আরেকটা ওয়ান টাইম কাপের মধ্যে কিছু মাটি দিয়ে এর মধ্যে বসিয়ে দেই, সেক্ষেত্রে এই যে আরেকটা নতুন চারা তৈরি হয়ে যাবে। জাস্ট এভাবে 7 দিন রাখতে হবে এবং এরপর মাঝখানের কানেকশনটা কেটে দিলেই নতুন একটা আলাদা স্ট্রবেরির চারা তৈরি হয়ে গেল। চারা তৈরির পর থেকে এই গাছগুলোতে প্রতিদিন ঠিকভাবে পানি দেবেন, তাহলেই হবে। সো এবারে আমি আপনাদের নিয়ে যাব আজ থেকে 10 দিন পর এবং দেখব কিভাবে এই চারাগুলো বড় হওয়ার পর রোপণ করতে হয়। দেখুন, আমাদের ওই চারাগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং আমরা এগুলোকে টবের মধ্যে আলাদাভাবে রোপণ করব। টবে রোপণের জন্য আমি এখানে মাটি প্রস্তুতিটা আগেই করে নিয়েছি। মাটি প্রস্তুতির সময় মোটামুটি 70% সাধারণ মাটি, 20% পরিমাণ কম্পোস্ট এবং 10% পরিমাণ বালি মিশিয়ে নিতে হবে। অন্যদিকে আপনার মাটিটা যদি বেলে মাটি হয় তবে আর বালি মিশানোর প্রয়োজন নেই। যদি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে শুধুমাত্র বালিটা মিশাবেন, তাছাড়া বালি মেশানোর প্রয়োজন নেই। সো এবারে আমি চারাগুলোকে রোপণ করব। আসলে স্ট্রবেরি গাছ সব রকমের মাটিতেই হয়, এটা এঁটেল মাটি, দোআঁশ মাটি বা বেলে মাটি সব রকমের মাটিতেই হয়, তবে সবচেয়ে ভালো হয় বেলে দোআঁশ টাইপের মাটিতে, যে মাটিটা একটু ঝুরঝুরে এবং একটু বালি বালি টাইপের। এই মাটিগুলোতে পানি জমে না এবং গাছ খুব সহজে পানি শোষণ করতে পারে, যার ফলে ওদের ফল ধরাতে সুবিধা হয়। সো আমি এই চারাটাকে প্রথমেই পলিব্যাগ খুলে ফেলে তারপর চারাটাকে রোপণ করলাম। আপনিও এই পদ্ধতিতেই করবেন। যে প্লাস্টিকের কাপের মধ্যে চারাগুলো থাকবে বা যে প্লাস্টিকের পলিব্যাগে থাকবে সেটাকে অবশ্যই ফেলে দিয়ে তারপর শুধুমাত্র মাটি সহ ওই চারাটা রোপণ করবেন, এবং এ সময় খেয়াল রাখবেন যেন গাছের গোড়ার মাটিটা ভেঙে না যায় এবং শেকড়গুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। সো আমাদের চারা রোপণের কাজটা কিন্তু শেষ। এরপর এই গাছগুলোকে 2 দিন আপনি ছায়ার মধ্যে রাখবেন এবং 2 দিন পর এগুলোকে শীতের সময় রোদের মধ্যে রাখবেন এবং গরমের সময় ছায়াযুক্ত স্থানেই সবসময় রাখবেন। আর এরপর আর তেমন কোনো কাজই নেই, আপনাকে শুধুমাত্র প্রতিদিন এই গাছগুলোতে পানি প্রয়োগ করে যেতে হবে। পানিটা কতটুকু দেবেন? আসলে স্ট্রবেরি গাছে খুব বেশি পানির প্রয়োজন হয় না, আর আপনারা পাতা ভিজে পানি দেবেন না, সপ্তাহে 1 দিনের বেশি পাতা ভেজাবেন না, সেক্ষেত্রে ছত্রাকের সমস্যা হতে পারে। 1 দিন শুধুমাত্র ময়লা পরিষ্কারের জন্য পাতা ভিজিয়ে পানি দিতে পারেন। তাছাড়া এই গাছগুলো যাতে সুস্থ সবল থাকে এজন্য প্রত্যেক সপ্তাহে 1 দিন করে কোনো না কোনো পেস্টিসাইড, যে কোনো একটা পেস্টিসাইড বা কীটনাশক এবং যে কোনো একটা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আপনার গাছে স্প্রে করবেন। যদি বাজার থেকে কিনতে না চান সেক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ গুঁড়া সাবান এবং হাফ চা চামচ পরিমাণ গুঁড়া হলুদ মিশিয়ে এটা স্প্রে করবেন, তাহলেই হয়ে যাবে। এবার আপনি দেখতে পাচ্ছেন আমাদের গাছটার বয়স যখন পুরো 1.5 মাস, মানে চারা রোপণ থেকে শুরু করে আজকে 1.5 মাস পার হয়েছে এবং 1.5 মাসের মধ্যে আমাদের গাছটা অনেকটাই ছড়িয়েছে। এর মধ্যে কিন্তু গাছটাতে ফুলও এসে গেছে, আমি আপনাদের এখনই দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সাদা রঙের স্ট্রবেরির ফুল এটার মধ্যে চলে এসেছে। অনেকে মনে করে স্ট্রবেরি গাছ শুধুমাত্র শীতের সময় থাকে এবং তাছাড়া এই গাছটা বাঁচে না, ধারণাটা ভুল।
আপনি স্ট্রবেরির চারা রোপণ করলে এটা সারা বছর বেঁচে থাকবে, কিন্তু ফলন দেবে শুধু শীতের পরে। মানে আপনি যদি, তবে এক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, এগুলো আপনাকে মানতে হবে। নিয়মটাও সহজ, খুবই সহজ। আপনার গাছগুলোকে যখন গরমের দিন থাকবে এবং অতিরিক্ত বৃষ্টি থাকবে, এই সময়গুলোতে আপনার গাছগুলো একটা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যেখানে ডাইরেক্ট সূর্যের আলো দুপুরবেলা না পড়ে। মানে বিকালের আলো পড়ুক, সকালের আলো, সূর্যের রোদ পড়ুক, এগুলো তো প্রবলেম নেই, কিন্তু ডাইরেক্ট যে দুপুরের রোদটা এটা যেন না পড়ে। এজন্য আপনি আপনার বারান্দায় রাখতে পারেন এই গাছগুলোকে, কারণ বারান্দায় শুধুমাত্র পার্শিয়াল সানলাইটই পড়ে, সরাসরি সূর্যের আলো পড়ে না। যেহেতু এটা একটা শীতপ্রধান গাছ, সেহেতু এই গাছটা ডাইরেক্ট সানলাইট সহ্য করতে পারে না গ্রীষ্মের সময়। এজন্য আপনি এদেরকে বারান্দায় অথবা এমন একটা কার্নিশে রাখবেন যেখানে শুধুমাত্র দুপুরের রোদটা অ্যাভয়েড করা যায়। এটুকু করলেই হবে, আর অতিরিক্ত বৃষ্টির সময় বৃষ্টিযুক্ত জায়গায় রাখবেন না। তাছাড়া গাছের সার প্রয়োগের প্রয়োজনীয়তাটাও রয়েছে, কারণ এই ধরনের গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে ওঠার সময় এদেরকে আপনার কিছু কিছু করে সার কিছুদিন পরপর দিয়ে যেতে হবে। আমি এখানে জাস্ট সামান্য কিছু জৈব সার গাছটার গোড়াতে দিয়ে দিলাম, এবং এটাতে যদি আমি এখন পানি দিয়ে দেই, সেক্ষেত্রে ওই জৈব সারটা মাটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর জৈব সার দেওয়ার একটা সঠিক নিয়ম হচ্ছে, আপনারা যখনই জৈব সার দেবেন তখনই গাছে পানি দেবেন, এতে করে মাটির সাথে ওই জিনিসটা খুব ভালোভাবে মিশে যাবে। তাছাড়া কোনো রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন নেই, যেহেতু আমরা নিজেরা খাওয়ার জন্য এই ধরনের ফলগুলো লাগাচ্ছি, বা স্ট্রবেরির মতো একটা ফল আমরা নিজেরা টবে লাগাচ্ছি, সেহেতু এখানে রাসায়নিক সারের প্রয়োজন নেই। জৈব সারই কিন্তু রাসায়নিক সারের কাজটা করে। এবার আসুন পানি কতটুকু দিতে হয় এটা একটু বোঝার চেষ্টা করি। এই যে মাটিটা দেখুন, আমি গোড়া থেকে, গাছের গোড়া থেকে এই মাটিটা নিয়ে এসেছি, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটার মধ্যে হালকা ময়েশ্চার রয়েছে, মানে হালকা ভেজা ভেজা আছে, কিন্তু এটা একেবারে চ্যাপচ্যাপে বা কর্দমাক্ত নয়। আসলে স্ট্রবেরির জন্য এটাই পারফেক্ট কোয়ালিটির মাটির অবস্থান, মানে পানির অবস্থান সহজ কথায় বলতে গেলে। অতিরিক্ত এই গাছটাতে আসলে এই মুহূর্তে পানি দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনাদের দেখানোর জন্য আমি সামান্য একটু পানি দিলাম। সো দেখুন, আমি অল্প পরিমাণেই পানি দিয়েছি, আর গাছটাতে যখন দেখবেন যে মাটিটা খড়খড়ে হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে তখন পানি দেবেন। তাছাড়া নর্মালি ধরেন অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই বা প্রতিদিনই পানি দিতে হবে এরকমও কোনো নিয়ম নেই। আপনার মানে যখন আপনি মনে করবেন যে গাছের গোড়ার মাটিটা শুকিয়ে যাচ্ছে তখনই শুধুমাত্র এই পানিটা দেবেন, তবে গড়ে দিনে একবার করে দিলেই চলে। এবারে গাছটার রোগ বালাই প্রতিরোধের ব্যাপারে আমরা কিছু তথ্য জেনে নেই। আসলে স্ট্রবেরি গাছ খুব কম রোগেই আক্রান্ত হয়, তবে সমস্যা হচ্ছে যখন আপনি গরমের মধ্যে শীতের গাছকে বাঁচিয়ে রাখতে চাচ্ছেন তখন কিছু কিছু রোগ বালাই দেখা দেয়। এ সময় আপনি মানে যখন গাছের ফলনের সিজনটা শেষ হয়ে যাবে তখন আপনি রাসায়নিক কীটনাশক গাছে প্রয়োগ করবেন। রাসায়নিক কীটনাশক হিসাবে আপনি ম্যালাথিয়ন ইউজ করতে পারেন এবং যে কোনো একটা ছত্রাকনাশক ইউজ করবেন। এই ধরনের গাছগুলোর জন্য ম্যানকোজেব জাতীয় যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করা যায়, তাছাড়া ব্যাভিস্টিনও ব্যবহার করা যায়। এছাড়া অনেক ছত্রাকনাশক বাজারে রয়েছে যেগুলোর যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন। তাছাড়া চাইলে আপনি নিম পাতা সেদ্ধ করা পানি দিয়ে গাছে স্প্রে করতে পারেন, এতেও আপনার গাছগুলো পোকামুক্ত এবং ছত্রাকমুক্ত থাকবে। সো এবারে আমি একেবারে ফাইনাল রেজাল্ট আপনাদের দেখাচ্ছি। আসলে আমি একই সাথে বেশ কয়েকটা গাছের চারা তৈরি করেছিলাম এবং এগুলোকে আলাদা আলাদা টবে রোপণ করেছিলাম। কিছু গাছে অনেকগুলো ফল এসেছে, কিছু গাছে ফল পাকা শুরু হয়েছে, আবার কিছু গাছে ফুল এসেছে। সো এই গাছটাতে দেখুন, এটাই কিন্তু অলরেডি ফল পেকে গেছে এবং আরও প্রায় 4-5টা স্ট্রবেরি, কাঁচা স্ট্রবেরি এটার মধ্যে ধরে আছে। এবারে আমি আপনাদের আরও একটা গাছ দেখাই যেটা অলরেডি 10টার উপরে স্ট্রবেরি ধরেছে। ওই চারাগুলোকেই টবে রোপণের সময় আমি এই আলাদা হচ্ছে গিয়ে প্লাস্টিকের বোতল কেটে এটার মধ্যে রোপণ করেছিলাম এবং এই গাছটাতে দেখেন কী পরিমাণ স্ট্রবেরি ধরেছে। আসলে এই সমস্ত ফসলের ক্ষেত্রে আপনি যত বড় সাইজের টব এবং যত ভালো পরিমাণে মাটি এটার মধ্যে দিতে পারবেন, গাছগুলোর গ্রোথ এবং গাছের ফলনের মাত্রাও কিন্তু এটার উপর ডাইরেক্ট ইফেক্ট পড়বে এবং ফলনও বেশি পাবেন। এটা দেখেন বড় টব, তাই এটার মধ্যে ফলনও বেশি বেশি আসছে, আর গাছের পাতাগুলোও দেখেন অন্য গাছটার থেকে কিন্তু বড় বড়। যদিও টবের ওই গাছগুলোতেও বেশ ভালো ফলন এসেছে, কিন্তু ওইগুলোর এখনও পাকা ধরেনি বা ফলগুলো এখনও ছোট রয়েছে, এজন্য আমি অন্য গাছগুলোই আপনাদের দেখালাম।
বাট এই গাছগুলো ওই একই গাছের সাথেই রোপণ করা, একই সময়ের গাছ, একই মাতৃগাছ থেকে বের করা, টেম মানে ই থেকে কি বলো এটাকে, রানার থেকে বের করা চারা, এগুলো সেগুলো থেকে এখন ফল আসছে। সো এই ফলগুলো পাকার পর কিন্তু এগুলোতে বিভিন্ন রকমের পাখির আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় হচ্ছে স্ট্রবেরির ফলের নিচে কিন্তু খড় বা কাগজ দিয়ে রাখতে হয়, তা না হলে ফল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এসব কারণে আপনার গাছটাতে যখন ফল ধরা শুরু হবে তখন এই ফলগুলো যাতে মাটিতে না লাগে এটা ইনশিওর করার চেষ্টা করবেন। মানে আমার এই গাছগুলোতে দেখেন, এটাতে যে ফলগুলো ধরেছে এটা কিন্তু টবের চারদিক দিয়ে ঝুলে আছে। এটা যদি মাটির স্পর্শে থাকতো সেক্ষেত্রে এটার মধ্যে পিঁপড়া লাগার সম্ভাবনা ছিল। দ্বিতীয়ত হচ্ছে মাটির স্পর্শে ফলের তলাটাতে মানে ঘর্ষণের ফলে ওই জায়গাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত কারণে আপনি অবশ্যই যদি আপনার গাছগুলো মাটির কাছাকাছি হয় বা মাটির মধ্যে যদি আপনার ফলগুলো লেগে থাকে সেক্ষেত্রে নিচে খড় দিয়ে দেবেন অথবা কাগজ দিয়ে দেবেন। ব্যাস এই পরিচর্যাগুলো করলে এবং এভাবে আপনি যদি গাছগুলো রোপণ করতে পারেন তবে আপনার গাছগুলোতে আপনি প্রচুর স্ট্রবেরি ফলাতে পারবেন। আর একবার গাছ রোপণ করলে সেটা থেকে শত শত চারা নিজেই তৈরি করতে পারবেন, আর বছরের পর বছর একটা গাছকে বাঁচিয়ে রাখা সম্ভব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আপনার কাছে ভিডিওটি যদি এতটুকু উপকারী মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।